দেখেন একবার লুকসটা, অথেন্টিক একটা হচ্ছে দোকান শ্রদ্ধা আপু তৈরি করেছে নিজে। আসসালামু আলাইকুম, টুডে উই আর গোয়িং টু মেকিং এ ভিডিও ব্লগ অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি হোমমেড ভিডিও ব্লগ। অনেকদিন পর আপনাদের সামনে ক্যামেরা নিয়ে হাজির আমি। সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াট এ লুকস, জাস্ট দেখেন একবার লুকসটা, পিওর হোমমেড নিহারি, সাথে গরম গরম চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য বাহি কালাই রুটি। এ পাশটা ফাটা হয়ে গেছে কারণ এটা অনেক মোচমোচা, তাই এই যে দেখতে পাচ্ছেন। সো আমরা কালাই রুটির সাথে গরম গরম নিহারি ট্রাই করবো আজকে, এবং সেটা অবশ্যই অবশ্যই হয়েছে আজকে বাড়িতে তৈরি। এবং চলেন ট্রাই করা যাক, লেটস ট্রাই। দেখতে পাচ্ছেন এই নিহারি, আপনার কোনো অংশেই মনে হবে না যে অথেন্টিক একটা হচ্ছে দোকানের থেকে কম, সম্পূর্ণটা একদম বাড়িতে তৈরি। এটা আমার শ্রদ্ধা আপু তৈরি করেছে, নিজের হাতে রান্না করেছে। সো লেটস চেক কেমন হয়েছে তার বাসার নিহারি। দেখতে কিন্তু জোস, আমরা তো দেখে জিভে জল চলে আসছে, কোনো কথা হবে না। বিসমিল্লাহ, অথেন্টিক, একদম অথেন্টিক যে স্বাদ, আপনি কোনো অংশই বাইরে থেকে কম না। আমি যদি আপনাকে খাওয়াতে পারতাম আপনাদের, তাহলে বুঝতে পারতেন ঠিক কতটা ইয়ামি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে এই মুচমুচে রুটি, আলাই রুটি, হাত দিলেই মনে হয় যে হয়ে যাবে, হাত দিলে পুরো অংশ অনেক মুচমুচে, এবং বাইরেটা মুচমুচে হলেও ভেতরটা অনেক সফট, যেটা চাপাইনবাবগঞ্জের একটা কালাই রুটির বৈশিষ্ট্য। জোস, আমি একটু এটা ট্রাই করি। কতটা নরম, কতটা সফট, পুরো পুরোটা জুড়ে এটা রঙগুলো থাকছে, সফটনেসটা বুঝতে পারবেন ভিতরে কতটা সফট, এটা স্বাদে অতুলনীয়। অ্যাকচুয়ালি এরকম মশলাদার নিহারি খুব বাইরে খুব কম দেখতে পাবেন, ওর যে বড় বড় লেগ পিস বাসায় তৈরি, তো যদিও আপনার মনে করেন যে বাসায় তৈরি কিন্তু দেহ কিন্তু মনে হবে বাইরে নিক। আমি এই মাংসটা এখন ট্রাই করবো, একটা মাংস নিব। তুলার থেকে নরম কিছু থাকলে এটা আছে, পুরা তুল তুলে নরম। তো ফুল ডেকোরেশন অনেক ক্রেডিট হচ্ছে আমার শ্রদ্ধা আপু, তেনার হাতের রান্না আমি এর আগেও আপনাদের সামনে তুলে ধরেছি। তার রান্না আসলে অনেক অনেক সুন্দর হয়, টেস্টি হয়, এবং আপু আমার কোনো কিছু ভালো কিছু রান্না হলে অবশ্যই আমাকে ডাকে টেস্ট করার জন্য কেমন হয়েছে। তারপর অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। চলে আপনারাও আসতে পারেন আপুর হাতে এরকম অথেন্টিক রান্না রান্না করতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপু এই যা ব্যবসা করে না বা আপনাদের জন্য করে দিবে না, আগে আপুর ভাই হতে হবে। কি বলবো, ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে আবার কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।